চান পাখি কেমন আছো? আছি তো ভালোই। তো দেরি করলে কেন? ও দেরি করছি কে? হ্যাঁ দেরি হইব না। ওই যে শামিম আছে না শামিম, শামিম উঠতে বইতে রাস্তাঘাটে জেনে আমারে দেখা হয় অনেই আমারে ডিস্টার্ব করা শুরু করে দেয়। আলো কও তো আমি কি করি? আচ্ছা তুমি কি কইছো? আমি আর কি কমু, আমি তো কোনোদিন ওরে পছন্দ করি না আর সামনেও করবো না। আমি ডাইরি করে কয়ে দিছি যাই তুই এন থেকে যা তো, তোর সব বাজারে বাসাল শোনার মতো সময় আমার কাছে নাই। অলরেডি এম কইছি সত্যি, তুমি বিশ্বাস করো অন্য কিছু কই নাই। আচ্ছা আমি বিশ্বাস করছি বাবা করছি, মানে আমার মাথায় একটা জিনিস খেলে না, মানে আমি বুঝলাম না, মানে এত কিছু তুই এই যে গ্রামে এত মাইয়া থাকতে শামিম তোমার পিছে লাগছে কি লিগা? কে লাগছে রে? আমি কেমনে কমি রে? অরে যে তুমি জিগাও আমি কেমনে কমু? তোমার লগে বেশি বেয়াদবি করছে, ও যদি বেশি বেয়াদবি করে না আমি কিন্তু ঠ্যাং ব্যাং ব্যাং গেলাম সোজা হিসাব। না দেখো মারামারি কোনো যাই ঝামেলা মধ্যে যাইও না, এমনি আমার বাপে তোমারে দেখো। পরে যদি তুমি কোনো গ্যাঞ্জাম করতে যাও আব্বাই তো আর এটা দেখবো না, গ্রামের মেশি তো আর এটা দেখবো না যে দোষটা অন নাকি তোমার, পরে তো তোমার গুন্ডা কইব, দরকার নাই মারামারি করার। তাই শুনতে আমার ভালো লাগে, আমার রাত্রে ঘুমাইব, আমার কোনো খাওয়া দইব না, আমার কাজ কামে মন বইব, তুমি আমার ধরো তুমি আমার জায়গায় আসতো আমি তোমার জায়গায়, এখন যদি আমার কেউ ডিস্টার্ব করতো মানে হয় না যে প্রেমের প্রস্তাব দিত বা যাই করতো তখন তোমার কেমন লাগতো? একটা টেনশন কাজ করতো না, অনেক টেনশনটা তো আমার মধ্যে ঢুকে গেছে ভাই। ভালোবাসি না ভালোবাসি তো তোমার, আর ভালো তো বাসো এটা তো বুঝছো, হয়তো খারাপ পোলা হেটে তো বুঝতে হইব তোমার। ওই আইছিলাম একটু প্রেম করতে, মানে আইলাম ভালো লাগতেছে না বুঝছো। আচ্ছা জান সরি এইসব কথা সব বাদ দাও, সরি তাকাও আমি তোমার ভালোবাসি না। আচ্ছা ওর কথা কে লেগে কইতাছি আমরা, শুধু শুধু এমনি সময় নাই, যতটুক সময় আছে আমরা প্রেম করে পার করি কি কও? আমি সন্ধ্যা হয়ে যেতেছে সানপুরে যেতেছে বাইকে যাইতেইব। আচ্ছা শোনো তা তুমি যাও, আজকের কথা কমুন আমার ভালো লাগতেছে না, তুমি যাও আর মোড়া হয়ে গেছে, তুমি যাও আমি কালকে আবার এনে দেখাইব ঠিক আছে, তুমি যাও ভালো লাগতেছে না আমার, কালকে তোমার দেখা হইব। তুমি না একটু রোমান্টিক না, সবসময় আনরোমান্টিক, যাও। আমি তো রোমান্টিক হইতে আইছিলাম ভাই আইছিলাম, আমি তো এখানে খাড়া রইছি আধা ঘন্টা ধরে, রোমিওর মতো খাড়া রইছি, অন্তপুরা ভিলেন হয়ে গেছে কা তোমার কথা হই না। অহন জুলিয়েটরে খুঁজো আমি যাই। এও না গেলো গা শামিমা রে, দিসত্তি আমার বাড়া বাজে শামিম। আয় কই দাও দাঁড়া, কই যাই হেডা আপনারে কই তো হইব, কেন কইলে কি তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। আমি কিন্তু তোমার পছন্দ করি, এটা কি তুমি জানো? আমি আপনাকে পছন্দ করি কেন? আমার পছন্দ করে না, আমি দেখতে কি খুবই খারাপ, আজকে পাশে গিয়ে নিজের ভালো করে আনে দি কি দেখো আমি কি মঙ্গল গ্রহ থেকে নামছি? আমিও দেখে নিমু বলে দিলাম, কিন্তু তোমার কত বললাম যে একটু তাড়াতাড়ি আসতে, আমার এতক্ষণ লাগা দাঁড় করে রাখছো তুমি। তারপর তুমি কি বললা? আমি আর কি করবো, কইলাম আমার বাপে বইয়া রয়েছে খাবার নিয়ে আমি খাইতে যাবো, হিয়া কইয়ে ভাগছি। ও আচ্ছা তোমার যার জন্য তোমার ডাকছিলাম, আমি পাঁচ দিনের জন্য শহরে যাইতেছি। আচ্ছা তুমি এই পাঁচ দিন ঠিকঠাক মতো থাইকো ঠিক আছে, না আবার এই ঘটকে তোমার বাবার কাছে গেলে আবার বিয়ে বৈশা পড়বা। ভাবতেছি ঘটকে যখন কইছে বিয়ের রাতে কই রে ফেলাই এই কথা না, তাহলে ঠিক আছে করে ফেলাও। তুমি চিন্তা কইরো না, বাজারে চিন্তা করব আমি, তাড়াতাড়ি বাসায় চলে যাই, তুমি শহরে পৌঁছে কিন্তু আমারে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, আমি কথাটা তোমারে ফোনেও বলতে পারতাম কিন্তু তারপরেও আমি তোমার কাছে আইছি যে আমি নিজে তোমার কাছে বইলা যাই আর তোমার একটু দেখে যাই ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও আর পৌঁছে আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে, এতে ভালো থেকো। হ্যাঁ আচ্ছা।
তুমি যদি তাই মনে করো তাহলে তো অবশ্যই খুবই ভালো, সুন্দরভাবে আমরা সংসার করব। তারপর ওকে আমি বাড়ি থেকে প্রস্তাব পাঠাবো। আরে অহনি না, এমনিতেই গ্রামের নাম হয়ে গেছে উল্টা পাল্টা বিধি কিস্তি অনেক কিছু। সেদিন আমার মায়ে বুঝছো আমার খালা গোবাসে যাইয়ে বাজারে গেছে কি যেন কিনতে, অহন দোকানদার কয় আমার মায়ে জিজ্ঞেস করে আপনাকে গ্রামের নাম কি, আমার মায়ে কয় রসলপুর, কয় ও প্রেম বাজার, আমার মা কয় প্রেম বাজার হইব কেন, আমাকে গ্রামের নাম তো রসলপুর, কয় হ বুঝছি বুঝছি ওই গ্রামের ছেলে মেয়েরা মিলে এটার নাম দিছে প্রেম বাজার, কত কেমন লাগে, আমাকে গ্রামের নাম কি প্রেম বাজার, এটা আবার কবে থেকে হইলো। না এটা তুমি আসলে বিষয়টা বুঝতে পারছো না, ওই যে রাজু প্রেম করে, শামিম প্রেম করে, ওই যে সুজন আছে ও আবার প্রেম করে, তাই এখন এই যে ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় মিলে সবাই প্রেম করে, এখন এই যে চেয়ারম্যান সাহেব দেখতে পাইছে দেখি আবার এই যে চেয়ারম্যান সাহেবের এক চেলা আছে ও গিয়ে আবার চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিছে, বিচার দিছে এরপরে এই ওরাই আর কি বানাইছে যে প্রেম বাজার, কারণ সবাই দেখতেছে যে প্রেম করতেছে, আমরাও তো প্রেম করতেছি। এইটাই তো পয় আমগো, যদি কেউ দেখে আমগো বাসায় গিয়ে নালিশ করে কি হইব, কত কি হইব, তোমরা আমার আমার বাসা থেকে তোমার সাথে দেখাই করতে দিব না, আমি যাব তোমার সাথে তোমার বাসায় দেখা করতে, মানে বিয়ে পুরুষ হইছ না কেন, আমাকে কি খুবই বিতুমনের মানুষ মনে হয় তোমার, না কোনই বড় বিয়ে পুরুষ মনে হয়, তাহলে একবার চুপি চুপি তোমার ঘরে গিয়ে তোমার সাথে প্রেম করে আসি, আমার বুকের ভিতরে এত সাহস আছে বলে তুমি জানো না। শুনো আমি পরীক্ষায় ফার্স্ট হইছি দেখা, আমার বাজিনী গড়িটা আমার কিনেছি কেমন হইছে, দেখতে তো অনেক সুন্দর, কিন্তু বিয়ার পর আমি আরো সুন্দর একটা গড়ি তোমাকে কিনে দেব আমার পছন্দে, গড়ি আমার রোমিও রে, আমার বাজিনীর গড়িটাই ভালো, এটাই আমার, ও বাবাটা তো ভালো লাগছে।